প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। গত ক্লাসে আমরা পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ এই অধ্যায়ের পরিবেশ দূষণের কারণ ও পরিবেশ দূষণের ফলাফল সম্পর্কে জেনেছি। আজ আমরা দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জানবো। তাহলে চলো, এই যে আমাদের পরিবেশ কত সুন্দর, সবুজ শ্যামল, দেখতেই কি চমৎকার লাগছে। আমরা যদি এই যে এই একটি মেয়ে কি করছে, সে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলছে, যাতে কি আমাদের পরিবেশটা দূষিত হচ্ছে না, সুন্দর থাকছে। আমরা এরকমভাবে সব ক্ষেত্রে যদি এই কাজগুলো করি, তাহলে কি আমাদের পরিবেশ অনেক সুন্দর হবে। যেমন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটি বিদ্যালয়ে কি শিক্ষার্থীরা কাজ করছে। তারা আসলে কি কাজ করছে দেখো তো, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে বিদ্যালয় প্রাঙ্গণ। তাহলে আমরা কি করব, আমরা আমাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান সবসময় কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা সকলে মিলে এই কাজটি করব, তাহলে আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কি পরিবেশটি সংরক্ষিত থাকবে, সুন্দর থাকবে। আমরা এই যে দুটি ছবি দেখলাম, দেখতেই কি ভালো লাগছে। কেননা পরিবেশ দূষণের কারণ আর ফলাফল তো আমরা জেনেছি, তাহলে এই কারণ আর দূষণগুলো থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, অর্থাৎ আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে কি আমাদের পরিবেশ দূষণ হবে না, আমরা কি ভালো থাকতে পারবো। আমাদের এই দূষণ রোধে নিয়মিত কাজ করা উচিত, যেখানে সেখানে কি থুথু কফ ফেলা এবং মলমূত্র ত্যাগ করা একেবারেই উচিত নয়। সবাই মিলে বাড়ি রাস্তাঘাট খেলার মাঠ কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। পুকুর নদী খাল বা অন্যান্য জায়গায় ময়লা আবর্জনা ফেলা একেবারেই উচিত নয়। সবসময়ে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলা উচিত। তাহলে কি হবে, আমাদের এই যে চারপাশের পরিবেশটা একদম সাজানো গোছানো সুন্দর থাকবে এবং কি পরিচ্ছন্ন থাকবে, আর আমরাও নিরাপদ থাকবো এবং সুস্থ থাকবো। চলো শিক্ষার্থীরা, আমরা এখন এই যে পরিবেশ দূষণ সম্পর্কে জানলাম, পরিবেশ দূষণের ফলাফল জানলাম, তারপর পরিবেশ আমাদের কি দূষণ রোধে কাজ করা উচিত সেটাও জানলাম, তাহলে কি হবে, আমাদের পরিবেশটা কি সংরক্ষিত থাকবে এবং সুন্দর থাকবে, সুস্থ থাকবে, আমরা নিজেরাও ভালো থাকবো। তাহলে এখন আমরা এই কাজগুলো কি যদি একা একা করি তাহলে কি সম্ভব না? আমরা নিজেরা একা একা করলে সেটি হবে না। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে শিক্ষকরা রয়েছেন, আমরা শিক্ষকদের সাথে আলোচনা করব, তারপর এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের বাসায় কথা বলবো এবং কি করব, আমরা বিদ্যালয়ে কিভাবে কাজ করব, নিজ এলাকায় কিভাবে কাজ করব, বাড়িতে কিভাবে কাজ করব, সেগুলো নিয়ে আমরা কি পরিকল্পনা করতে পারি। তাহলে চলো আমরা সবাই মিলে কি এই কাজটি করে ফেলি, যে আমরা বিদ্যালয়ে কিভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করব। আমরা কি করতে পারি, আমরা আমাদের সহপাঠীরা মিলে কি করতে পারি, আমাদের শ্রেণীকক্ষটি পরিষ্কার রাখতে পারি। তারপর আমরা টিফিনের সময় যে বিভিন্ন রকমের খাবার খাই, আমরা কি করব, সেই খাবারের যে প্যাকেটগুলো থাকবে কিংবা যে ময়লা আবর্জনাগুলো থাকবে আমরা কি করব, নির্দিষ্ট স্থানে ফেলবো। আমাদের স্কুলে তো অবশ্যই কি ময়লা ঝুড়ি রয়েছে, আমরা ময়লা ঝুড়িতে ফেলবো। তাহলে কি আমাদের শ্রেণীকক্ষটা পরিষ্কার থাকবে এবং কি পরিবেশটাও সুন্দর থাকবে। তারপর নিজ এলাকায় আমরা কিভাবে কাজ করতে পারি, আমাদের এলাকায় কি অনেক রকমের ময়লা আবর্জনা থাকে, যেমন দেখা যাচ্ছে বাসার যে ময়লাগুলো আছে আমরা ডাস্টবিনে না ফেলে দেখা যাচ্ছে যে আমরা রাস্তার এক ধারে ফেলে দিয়ে আসলাম, কিন্তু না, এটি একেবারেই করা যাবে না। আমরা নিজেরা তো করবই না, আমাদের নিজেদের পরিবারে বলবো যে এই কাজগুলো করে, বলবো যে আমরা কখনোই কি রাস্তায় ময়লা ফেলবো না, আমরা নির্দিষ্ট একটা স্থান ঠিক করে নেব, সেই স্থানে গিয়ে আমরা সবাই ময়লা ফেলবো। এভাবে আমরা আমাদের বিদ্যালয়ে তো করলাম, তারপর কি এলাকায় একটি করলাম, শুধু এইভাবে একটি একটি কাজ করলে হবে না। নিজের এলাকায় আমাদের বড় বড় খেলার মাঠ রয়েছে, সেই মাঠগুলো কি মাঠের ধারে আশেপাশে যেখানে সেখানে যদি সবাই ময়লা আবর্জনা ফেলে, তাহলে কি খেলার মাঠটি সুন্দর থাকবে? একদম সুন্দর থাকবে না। এর জন্য আমরা কি করব, আমরা ছোটরা কি করব, বড়দের সাথে কাজ করব, যখন তারা সবাই পরিষ্কার করবে আমরা নিজেরাও গিয়ে সাথে সাথে কাজ করব, যেখানে সেখানে ময়লা ফেলতে দেব না। প্রয়োজনে কি করব, আমরা নির্দিষ্ট স্থান ঠিক করে দেব, সেখানেই সব ময়লা ফেলতে হবে।
এভাবে আমরা বাড়িতেও কাজ করতে পারি। যেমন আমাদের খাওয়া হয়ে গেল, আমরা ময়লাগুলো যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেললাম। তারপর আমাদের যে ঘরটা থাকে, ঘরটা আমরা ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করলাম, আবার কি করতে পারি? দেখা যাচ্ছে আমাদের ছোট ভাই বোন আছে, সে কি করছে, সে বাথরুমে না গিয়ে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছে। আমরা তাকে নিষেধ করব, তাকে বোঝাবো, তাকে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে সেই কাজটি করাবো। এভাবে আমরা পরিবার থেকে শুরু করে সমস্ত জায়গায় এই কাজগুলো করব। তারপর বাসায় আমরা উঠান পরিষ্কার রাখবো। তারপর গাছপালায় আমরা যখন কীটনাশক দিতে চাইবে, তখন আমরা কি বলবো, না আমাদের জমিতেও কীটনাশক ব্যবহার করা যাবে না। এই সব কাজগুলো আমরা যদি একে একে করি, তাহলে আমাদের কি পরিবেশ সুন্দর থাকবে। আমরা এখন এই যে পরিবেশ সুন্দর রাখার, সংরক্ষণ রাখার, দূষণ মুক্ত রাখার যে কতগুলো কাজ করার পরিকল্পনা করলাম এবং লিখে ফেললাম, এখন আমরা আবারও কিছু কাজ করতে পারি। সেটি হচ্ছে আমরা বিদ্যালয়কে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তার কিছু নিয়ম আমরা লিখতে পারি। যদি আমরা নিয়ম লিখি আর সেই নিয়ম অনুযায়ী কাজ করি, তাহলে আমাদের কাজগুলো আরও অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা কি সুন্দর করে একটি খাতা নিয়ে সুন্দর করে লিখে ফেলি, এবং কি আমার এই লেখাটি নানান ছবি এঁকে সাজাই। আমরা পরিষ্কার করছি, কোথায় কীভাবে কাজ করছি, তাহলে কি সেটি দেখতেও বেশ চমৎকার হবে। এই যে ছবি আঁকতে তো আমাদের অনেক ভালো লাগে, তাহলে চলো আমরা ঝটপট কি লেখার পাশাপাশি ছবিগুলো এঁকে ফেলি। আর এই ছবিগুলো আঁকা হয়ে গেলে আমরা আরও কিছু কাজ করব। সেগুলো কি, আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এত কিছু ভাবলাম, এত কিছু বললাম, এখন আমরা আমাদের বিদ্যালয় ও আশেপাশের পরিবেশকে পরিষ্কার রাখার জন্য কি পরিকল্পনা করলাম, নিয়ম লিখলাম, ছবি আঁকলাম, কিন্তু আমরা কি ক্লাসের সময় সেই কাজটি করতে পারবো? না, ক্লাসের সময় তো তাহলে আমাদের পড়ালেখার ক্ষতি হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, একটি নির্দিষ্ট দিন বেছে নিব, আর সেদিন আমরা কি কি করব, কি কি জিনিস দরকার হবে তারও একটি পরিকল্পনা করি। আর পরিষ্কার করার জন্য আলাদা আলাদা আমরা কি পোশাকও পরে নিতে পারি, তাহলে আমাদের প্রতিদিনের পোশাকটি নষ্ট হবে না এবং কি আমাদের কাজটাও সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমরা নিজেরা আগে সচেতন হব, তারপর কি আমাদেরকে দেখে আমাদের আশেপাশের কি যারা রয়েছে তারাও সচেতন হবে। আর আমরা এই যে কাজ করছি, এগুলো কি ছবি তুলে রাখতে পারি, তাহলে কি পরে আমরা এগুলো কি সবাইকে দেখাতে পারবো, এগুলো দেখে সবাই কাজে আরও আগ্রহী হতে পারবে, আরও উদ্বুদ্ধ হতে পারবে, আর আমাদের পরিবেশটাও সুন্দর থাকবে। কথায় বলে কি, দশের লাঠি একের বোঝা, সবাই মিলে কাজ করলে কি এই যে বড় বড় কঠিন কাজও সহজ হয়ে যাবে। এখন আমরা এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছি, বাম পাশে কিছু, ডান পাশে কিছু। আমরা বাক্যগুলো পড়ে এটির সঙ্গে যেটি মিলে যায় আমরা মিলিয়ে ফেলি। সুস্থ পরিবেশ, কৃষি জমির কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে, বাড়ি বা বিদ্যালয়ের আশেপাশে আবর্জনা বা অপরিষ্কার ডোবা থাকলে, পুকুর নদী খাল বা অন্যান্য জায়গায় ময়লা, নদী পুকুর বা জলাশয়ে পড়ে, আবর্জনা ফেলব না, মানুষ ও অন্যান্য প্রাণীর জীবন সুন্দর করে, মশা মাছি হয়। তাহলে আমরা চলো দেখি কোনটির সঙ্গে কোনটি মিলে যায়। সুস্থ পরিবেশ কি, মানুষ ও অন্যান্য প্রাণীর জীবন সুন্দর করে। দেখেছো কি চমৎকার একটি কালার হয়ে গেল, এটা একটি ম্যাজিক, তাই না? বেশ ভালো লাগছে। কৃষি জমির কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে কি হয় বলতো, নদী পুকুর বা জলাশয়ে পড়ে, বাড়ি বা বিদ্যালয়ের আশেপাশে আবর্জনা বা অপরিষ্কার ডোবা থাকলে কি হয় বলতো, মশা মাছি হয়, পুকুর নদী খাল বা অন্যান্য জায়গায় ময়লা আবর্জনা ফেলবো না। তাহলে আমরা কোথায় ময়লা আবর্জনা ফেলবো, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো। আমরা নিজেরা এই নিয়মগুলো মেনে চলবো এবং কি আমাদের দেখে আশেপাশে সবাইও উৎসাহিত হবে। তাহলে আমরা সুস্থ সুন্দর পরিবেশ সংরক্ষণ করতে পারবো। তাহলে আজ থেকেই আমরা এই কাজটি শুরু করে দেব। বাসায় কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এভাবে আমাদের বিদ্যালয়, এভাবে একে একে কি আমাদের পরিবেশটাই সুন্দর হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে কি আমরা আরও মজার মজার পড়া নিয়ে আসবো।